কেপি স্মলেন নাইট ভিউ, এটা যেদিন ফার্স্ট ওপেনিং হয়েছিল সেদিনই আমরা গেছিলাম। তো খুব সুন্দর ডেকোরেট করেছিল, আর আমরা ঠাকুর দেখার মতো লাইন দিয়ে ঢুকতে হয়েছে ফার্স্ট টাইম কোনো শপিং মলে। তো এই পুরো ক্রেডিটটাই যাচ্ছে আমাদের করোনাকে, কারণ ওনার জন্যই সম্ভব হয়েছে, করোনা ভাইরাসের জন্যই। তো ফার্স্টে হাতটা স্যানিটাইজার করে নিতে হচ্ছে, তারপর চেকিং মেশিন, সিকিউরিটি প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে। তো ফার্স্ট দিন তো প্রচুর ভিড় হয়েছিল, প্রথমে এন্ট্রির পরেই ব্যাগটাকে লক করে দিয়েছে, যেভাবে সাধারণত সব শপিং মলে করে থাকে সেভাবে। তো ফার্স্ট কাউন্টারেই আছে, মানে ফার্স্ট ফ্লোরেই হচ্ছে বিস্কিট, চকলেট, এই সব তো ভর্তি, সব খাবার জিনিসই বলতে গেলে। তো বিস্কুটে প্রচুর অফ, বাই ওয়ান বাই টু 30%, 10% তো ডিসকাউন্ট আছে, নানান ধরনের চকোস, কেলগস সব পাওয়া যাচ্ছে, এমনকি মুড়িও। তো এখানে এরকম টাইপের ড্রাম করে দেওয়া আছে, এখানে চাল, জিরে, ডাহাল, চিনি সব এভরিথিং আছে, অনেক ভ্যারাইটিস চাল আছে, চালের বস্তার উপরেও ভালো ডিসকাউন্ট আছে। তো এটা মনে হবে নিজেরই দোকান, জাস্ট ড্রাম থেকে নিজেই মাপো, নিজেই নাও, ওখানে মাপার মেশিন আছে, জাস্ট গিয়ে ওখানে দেখাবে, ওরা মেপে দেবে, কম বেশি হলে নিজেকে রেখে দিতে হবে, নিয়ে আসতে হবে। তো এটা সেকেন্ড ফ্লোর, এখানে তো অনেক শুজ আছে, জামা কাপড়, ব্যাগ, ইলেকট্রনিক্স, ট্রলি, হেডফোন। সেকেন্ড ফ্লোরে, আই থিঙ্ক সেকেন্ড ফ্লোরই হবে, নাহলে থার্ড ফ্লোর হবে আমার খেয়াল নেই। হেডফোনেও প্রচুর অফার ছিল, বাচ্চাদের প্রচুর প্রচুর খেলনা ছিল, যাদের বাচ্চা আছে নিয়ে গেলে তো মা বাবারা পুরো ফেসে যাবে, যেটা আমরা ভাইপোকে নিয়ে হয়েছিল, যতক্ষণ না খেলনা কিনে দিয়েছি ও চুপ করছিলই না, ওকে আগে ঠান্ডা করে তারপর আমরা ঘুরতে পেরেছি, কিনতে পেরেছি। তো সাউন্ড বার, হোম থিয়েটার, নন স্টিকের 99 ও ছোট ছোট নন স্টিকের কড়াই পাওয়া যাচ্ছে। তো এটা সেকেন্ড দিন আমরা গেছিলাম, এটা সকালের ভিউ কেপিএস মলে। সেম প্রসেসে আবার লক করে দিচ্ছিলেন ব্যাগটাকে। বিস্কিট প্রচুর নিয়েছি, আর বিস্কিট ফার্স্ট কাউন্টারে একটু স্টাইল মারছিলাম। তো রাখিরও প্রচুর অফার, মানে 50% ফ্ল্যাট অফ ছিল ক্যাডবেরিতে, চকোজে, সেলিব্রেশনে, টেডি ছিল, রাখি ছিল, অনেক অনেক ড্রিঙ্কস ছিল, ড্রিঙ্কসেও অফার ছিল মোটামুটি। এই ম্যাগিটা তো প্রচুর পরিমাণে সবাই নিয়েছে দেখেছি, তো আমার ভাইপোর জন্যও নেওয়া হয়েছে ম্যাগিটা। আর সব থেকে বড় ব্যাপার, যেদিন ফার্স্ট ওপেনিং হলো সেদিন যখন গেলাম, দেখছি অত বড় বড় ট্রলি সবার কাছে, আর প্রচুর ভর্তি ভর্তি করে নিয়েছে, আর আমরা বাস্কেট নিয়েছিলাম প্রথমে, যেহেতু বিস্কিট নিয়েছিলাম, ভাবছি সবাই এত নিচ্ছে, এত ডিসকাউন্ট, তার মানে এত এত শপিং করছে। পরে দেখলাম একটু ব্যাপারটা উল্টোই ঘটলো, বেশিরভাগ ট্রলি এখানে ওখানে পড়েছিল, শুধু নিয়ে নিয়ে ঘুরেইছে অনেক মানুষ, শপিং করেছে আবার দেখে জায়গা মতো চলে গেছে, বা যারা জেনুইন অনেকেই শপিং করেছে, আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু করেছি। তো সেগুলো আমি সব দেখাবো আমার এই শপিং মলটাকে দেখানোর পরে টিপগুলো। তো লাস্ট অবধি আমার ভিডিওটা দেখো, আর এখান দিয়ে ফুটবল ছিল, ফুটবলও না হয়েছে আমার ভাইপোর জন্য, লিফটের ব্যবস্থা আছে, আর লিফ্টগুলো প্রচুর বড়, দুটো ট্রলি নিয়ে আরামসে ভালো মানুষ এখানে ঢুকে যাবে। হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে আমি দেখলাম, যারা একটু হাঁটতে যাদের প্রবলেম। আর সব থেকে বড় ব্যাপার, বাচ্চারা তো এই ট্রলিতেই বসে যাচ্ছে ভালো মতো, জাস্ট একটা ফোন আর ট্রলিতে বসে দাও, করে না ছাড়লে নেই, শুনে শান্ত। আমার ভাইপোকে তাই করেছিলাম, ওর খেলনা দিয়ে দিয়েছি, গাড়ি দিয়ে দিয়েছি, বল দিয়ে দিয়েছি, ফোন দিয়ে দিয়েছি, ট্রলিতে বসে দিয়েছি। আর এটা আমার লাস্ট দিনের শপিং, যেখানে আলু, পেঁয়াজ, চাল, মশলাপাতি সবই কিনেছি।
আমার বর হাই করতে বললাম চোখ পাত্তা দিল না আমাকে। তো চলো দেখে নিই আমি কি কি কিনেছি। হ্যালো ইউনিকর্ন, ওয়েলকাম টু মাই চ্যানেল অসম টিপস। তো আজকে অ্যানাদার এক্সাইটিং ভিডিও নিয়ে চলে এসেছি। আর হুগলি চুঁচুড়ার মানুষ হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো, আর যারা জানো না তাদেরকে বলছি, তো আমাদের এখানে চুঁচুড়া রবীন্দ্রনগরে একটা নতুন মল খুলেছে, তার নাম কেপিএস মল। তো সেখানে আমি টোটাল 3 দিন গেছি, তো কী কী শপিং করেছি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো অনেক কিছুর বিল হারিয়ে ফেলেছি, আর কিছু কিছু জিনিস ইউজ করে ফেলেছি, যেমন বিস্কুট চকলেট ক্যাডবেরি খেয়ে নিয়েছি। তো যেগুলোই আছে চেষ্টা করেছি একটু একটু করে সব জায়গা দিয়ে শপিং করার। তো আলু পেঁয়াজও কিনেছি, সেটা তোমাদেরকে দেখাবো না। তো ইন্ট্রোতে বেশি বকবক না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। যেহেতু বিয়ে হয়ে গেছে তার জন্য শপিং করেছি, বেশিরভাগটাই সাংসারিক। তো দেখে নিই কী কিনেছি। সবার ফার্স্ট যেটা আমার খুব দরকার ছিল কেনা, সেটা এটা। এটা হচ্ছে গ্যাস সিলিন্ডারে লাগানো হয় চাকা সিস্টেম। তো এটার প্রাইস ছিল, এটা আমার মনে আছে ভালো, এটার প্রাইস ছিল 199। তো এটা আমি কিনেছি 109। জানি না দাম বেশি কি কম, বাট মনে হয়েছে কাজের জিনিস, যেটা দরকার ছিল কিনে নিয়েছি। তো নেক্সট কিনেছি যেটা আমার খুব পছন্দ হয়েছে, এরকম সাইজের 4টে দিয়েছে এখানে, 1, 2, 3 and 4। আর লাস্ট যেটা দিয়েছে সাথে সেটা হচ্ছে এটা। এই এই কন্টেনারটায় ভালোই বড়, এই দেখো, হয়তো বুঝতে পারবে বিয়ে হয়ে গেলে এরকম সংসারিক হতেই হয়। তো বকবকও করা যাক, কিছু গল্পও করা যায়। যখন আমি কিনছি আমার সাথে আমার বোনকে নিয়ে গেছিলাম, তো আমাকে বোন বলছে যে দিদি তুই যখন কোথাও যাস আগে যেতিস, বিয়ের আগে বেসিক্যালি কোথায় কানের সাজার জিনিস, লিপস্টিক্স, কসমেটিক্স এইসব দেখতিস, আর এখন বিয়ে হয়ে যাওয়ার পর টোটালি চেঞ্জ, সব সংসারিক। হ্যাঁ, বেশিরভাগটাই সংসারিকই কিনেছি। তো নেক্সট এটা ভীম জেল কিনেছি। তো নেক্সট কিনেছি সেটা হচ্ছে এই ননস্টিকের এই হাতাটা, এই খুন্তিটা কিনেছি ননস্টিকের, দেখো কিউটসা, একটু স্মল। আর এটার প্রাইসও ছিল 85, আই থিঙ্ক 74 নিয়েছে এটা। এটার কোয়ালিটিটা খুব ভালো, ফিনিশিংও খুব ভালো, তো এটাও মোস্ট কাজের ইম্পর্টেন্ট। তো আর একটা জিনিস সংসারি, এটাও দরকার, এটা হচ্ছে গিয়ে টেবিল, ডাইনিং টেবিলে পাতার খাবার ডিস, মানে খাবার দেওয়ার সময় সেটায় তলায় কার্ডবোর্ডের টাইপের এগুলো পেতে সাফ করলে পরে। তো এটায় ছখানা কার্ডবোর্ড আছে, আর ছোটো ছোটো আছে, আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিই। এটা ছোট কাপ বা বাটি রাখার জন্য এটা 6টা দিয়েছে, আর বড় সাইজটা এটা। তো নেক্সট চলে আসি আর একটা কন্টেনারের ইয়েতে, সবথেকে ভালো লেগেছে এই কন্টেনারটাও। এই কন্টেনারটা আর আগে যেই কন্টেনারটা দেখালাম দুটোই পড়েছে 99। তো এটাও 99, এটায় 5খানা আছে ছোট থেকে বড়। এই দেখো আস্তে আস্তে ঢাকনাগুলো দেখো, এই যে 5টা আছে, 5টা টিফিন কারি ছোট ছোট আছে, টোটাল এটাও পড়েছে 99। আর যেটা আগে দেখালাম এটাও 99, এই দুটো ভালো মনে আছে, সাংসারিক। এটা কিনেছি ছাকনি বলে, বাঙালিরা ছাকনি বলে, চা ছাকনি, দুধ সব ছাকা যায়। এটা 109 আছে, 109 আছে, এটা 65 পড়েছে, কোয়ালিটি খুব ভালো, খুব মজবুত, পাতি না, ব্র্যান্ডেডই মনে হচ্ছে, খুব ভালো। এটা শক্তপোক্ত, এটা খুব সেল হচ্ছিলো, অনেক রকমের ছাকনি ছিল দেখেছি কম বেশি দাম, বাট এটা খুব সেল হচ্ছিলো তো আমিও নিয়ে নিয়েছি। আর যেটা নিয়েছি কিউটসা দুটো কাপ, ভেতরটা দেখো, এটা আমার শ্বশুর মশাইয়ের জন্য,
অ্যান্ড এগেন এই দুটো কাপ নিয়েছি, এই দুটো কফি মগ নিয়েছি, এই দুটো খুব ভালো লেগেছে। সেম এটা 49 করেই পড়েছে, 49 সামথিং প্রাইস পড়েছে আই গেস, ভুলে গেছি, অত মাথায় ব্রেন নেই ভাই। তো যা আছে সেটার উপরে বলছি, অনেক কিছুই কিনেছি তো, আদা রসুন পেঁয়াজ এটা টমেটো মশলাপাতি সেটাও নিয়ে নিয়েছি, তো এত প্রাইস ভুলে গেছি। আমার খুব ভালো লেগেছে। এইটা নিয়েছি, এই মাকটাও নিয়েছি, তো এটা নিয়েছি, এটা খুব কিউট, আমার খুব ভালো লেগেছে প্রিন্টটাও, তো এটা একটা নিয়েছি। আর একটা নিয়েছি আমার ভাইপোর জন্য, এটা সসটা, তো সব কিছুই 5% ডিসকাউন্ট আছে, যেটার উপরে অফার নেই, অফার প্রাইস প্রাইসের উপরে অফার নেই, তো সেটাই 5% অফ আছে। তো এই কিষান সসটা নিয়েছি, টমেটো কেচাপ। নেক্সট গেট ভিজিবল হোয়াইট, এটার উপরে ভালো অফার ছিল, তো এখানে প্রাইস আছে 198, তো এটা আই থিঙ্ক ভালোই কম পড়েছে। নেক্সট এটা নিয়েছি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, এটা একটা নিলে একটা ফ্রি, এটা প্রায় সবাই লোক নিয়েছে। আমি যাদের যাদের ভিডিও দেখেছি, মানে যারা ইউটিউবে মলের রিভিউ দিয়েছে, প্রোডাক্ট রিভিউ দিয়েছে, কী কী কিনেছে দিয়েছে, সেটার মধ্যে বেশিরভাগটা এই জিনিসটা দেখেছি, ফ্যামিলি ম্যাগি, যারা খুব কুড়ে সে তারাই এটা খায়, আর যাদের মারাও কুড়ে তারাও বাচ্চাদেরকে এটা খাওয়ায়। তো এগেন এটা আমার ভাইপোর জন্য, সহজেই রান্না হয়ে যায়, বাচ্চাদের বায়না মিটে যায়। এটা আর একটা নিয়েছে, চিকেন মশলা, এই চিকেন মশলাটা নিয়েছি, তো ফার্স্ট টাইম ট্রাই করবো, দেখা যাক। এগেন আর একটা জিনিস নিচ্ছি, সেটা এটা একটু পপকর্ন, এটাও কুড়েমির খাবার কিন্তু টেস্টি, 10 টাকা। আর নেক্সট আর একটা নিয়েছি, আমার হাজব্যান্ড অ্যান্ড আমার দেবরজি, খুব শক্তিমান তো, খুব শরীরে জোর, আর খুব খাবার খায়, তো কি বলবো, মেন কথা এটা পুরোটাই উল্টো, কিছুই খেতে চায় না, ওরা হয়তো ডায়েট করছে, ফিগার মেনটেন করছে, তো ওদের জন্য এটা নিয়েছি, অলরেডি প্যাকেট ছেঁড়া হয়ে গেছে। বিস্কিটে তো প্রচুর অফার, বিস্কিটে প্রচুর পরিমাণে অফার ছিল, অনেকে তো খুব বিস্কুট কিনেছে, আমিও বিস্কিট কিনেছি, বাট চকলেট বিস্কুট কিনেছি, এটাও দেখাচ্ছি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, হা বেশিরভাগ বিস্কুটেই ছিল, বাই টু গেট ওয়ান ফ্রিও ছিল, বাই ফোর গেট ওয়ান গেট টু এরকম টাইপেরও প্রচুর অফার ছিল, চকলেটসের ওপরে অফার ছিল। নেক্সট যেটা মেনলি আমার জন্য কিনেছি সেটা হচ্ছে টেনটানা, এই কুকিজটা কিনেছি, এই কুকিজটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, তো এটা আমরা 2 প্যাকেট নয় 6 প্যাকেট কিনেছি, মানে 3টে কিনেছি, 3টে ফ্রি দিয়েছে, তো আপাতত এই দুটোই দেখাচ্ছি। তো সব তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লেগেছে কি না লেগেছে সব আমাকে জানিও, ভিডিওটা আমি ঠিকঠাক করতে পেরেছি কিনা, ঠিকঠাক বোঝাতে পেরেছি কিনা আমি পারিনি। তো আজকের মতো এখানে টাটা।